রোববার রোজিনার মুক্তি না হলে কঠোর আন্দোলন। আগামী রোববার 23 মে সাংবাদিক রোজিনা ইসলামের জামিন না হলে সাংবাদিকদের সব সংগঠনের পক্ষ থেকে কঠোর কর্মসূচি দেওয়া হবে। রোজিনাকে নির্যাতন ও গ্রেফতারের ঘটনায় শুক্রবার 21 মে দুপুরে ডিআরইউ প্রাঙ্গণে ঢাকা রিপোর্টার্স ইউনিটের ডিআরইউ প্রতিবাদী সমাবেশ থেকে এই ঘোষণা দেওয়া হয়। সমাবেশে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ ও নাগরিক টেলিভিশনের বার্তা সম্পাদক আজাদ বলেন, আমি সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন করতে চাই। বিশেষ করে সরকারের 4 জন গুরুত্বপূর্ণ মন্ত্রী বলেছেন রোজিনা ইসলাম যেন ন্যায় বিচার পান, তারা তা দেখবেন, কিন্তু আমি তাদের কার্যক্রম নিয়ে সন্দিহান। তিনি আরো বলেন, আমি দাবি করেছিলাম একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করুন। নতুন একটি তদন্ত কমিটি হয়েছে, যেটি অত্যন্ত হাস্যকর, কেননা যারা ঘটনা ঘটিয়েছে তাদের নিয়ে তদন্ত কমিটি। আমরা চাই এই কমিটিতে সাংবাদিকরা থাকবে, সরকারের অন্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা থাকবে, একটি স্বাধীন তদন্ত কমিটি হবে। তিনি বলেন, তথ্য আইনে বলা হয়েছে অন্য যে কোনো আইনে যাই থাকুক না কেন এখন থেকে এটি বিধানযোগ্য, অথচ রোজিনার বিরুদ্ধে মামলা হলো একটি ব্রিটিশ আমলের আইনে, এটি তো প্রথম দিনই খারিজ হওয়ার কথা ছিল। শাহবাগ থানার কর্মকর্তারা বলেছেন তাদের উপর চাপ আসছে, তাহলে কি আইন তার নিজস্ব গতিতে চলছে? ডিআরইউ সাধারণ সম্পাদক মশিউর রহমান বলেন, রোজিনা ইসলামকে হেনস্থা করা হয়েছে, এজন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের কতিপয় কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে মামলা করা উচিত। যদি পরিবারের পক্ষ থেকে মামলা করা না হয় তবে ঢাকা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে মামলা করা হবে। ডিআরইউ সহসভাপতি ওসমানী গনি বাবুলের সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন সহসভাপতি আজমল হক হেলাল, নারী সম্পাদক রিতা নাহার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাইদুর রহমান রুবেল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশ সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক শফিকুল ইসলাম কাজল, সাংবাদিক আশিস কুমার দে প্রমুখ।